বীরেন্দা এবং উত্তা জিপির বিভিন্ন গ্রাম, তিনটা জিপিতে অন্তত পক্ষে 30 থেকে 32 খানা গ্রাম আছে, সারাদিন ব্যাপী চলবে রাত্রি 9টা পর্যন্ত। তারপরেও সুযোগ পাওয়া গেলে যদি কোথাও নিয়ে যাই আমরা যাবো। মিছিলে কি হ্যাঁ বলো মিছিলে কি বার্তা দিচ্ছেন? মিছিলে উন্নয়নের বার্তা। আমরা যে মানুষের কাছে ভোট চাইছি তার তো একটা কিসের জন্য ভোট চাইছি? আমরা চাইছি, প্রথমে রেখেছি উন্নয়নকে সামনে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মামাটি মানুষের সরকার, মাত্র 7 বছরে যে উন্নয়ন বাংলায় করেছে, ভারতবর্ষের রেকর্ড তৈরি করেছেন, সারা বিশ্বের মানচিত্রে ভারতবর্ষকে পৌঁছে দিয়েছে তার বিভিন্ন প্রকল্প। তাই উন্নয়নের স্বার্থেই ভোট দেবেন। আরেকটা আমরা বলছি, যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই রাজ্যে এসছে, কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পগুলো বন্ধ করে দিয়েছে, বঞ্চনা করছে। ICDS বন্ধ, প্যারা টিচার বন্ধ, আশা প্রকল্প বন্ধ, BRGF বন্ধ, 50,000 কোটি টাকা কেন্দ্র সরকার রাজ্য থেকে তুলে নিয়ে যায়, তার একটা অংশ উন্নয়নের স্বার্থে দেয়, এটাই হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নিয়ম। কিন্তু বিজেপি সরকার বাংলার মানুষকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে জব্দ করার জন্য বিশেষ করে নরেন্দ্র মোদী এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর বিরুদ্ধে প্রতিবাদ করতেই জোড়া ফুলে ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে, অনুব্রত মণ্ডলের হাতকে শক্ত করতে। এলাকার মানুষ দাবি করছেন যে আগের যিনি এখানকার বিধায়ক MP ছিলেন শ্রী অনুপম হাজরা, তো তেনাকে ওই ভোটের সময় প্রচারের সময় দেখা গেছিল, তারপরে আগামী দিনগুলো দেখা যায়নি। আপনার তরফেও সেরকম একটা প্রশ্ন উঠছে নিয়ে কি বলবেন? দেখুন, আজকে প্রায় 2.5 বছর ধরে তৃণমূল কংগ্রেসে জয়েন করার পর থেকে কর্মী হিসাবে অনুব্রত মণ্ডলের নেতৃত্বে কাজ করে চলেছি। আমাকে কিন্তু কোনো পাবলিক, আমার দলের, আমার কর্মী এবং সমর্থক, আপনাদের কাছে নিশ্চয়ই কেউ বলছে বা বলছে না বা আপনারা বলছেন, এ প্রশ্ন কিন্তু আমার কাছে করেনি। কারণটা একটাই, যে আমি একটা রাজনৈতিক দলের কর্মী। আমি দীর্ঘদিন রাজ্য রাজনীতিতে ছিলাম, বিধানসভার চিফ হুইপ ছিলাম, আমি রাজ্যের একটা ছেলে শিরুর কাজ তপশিলি পিছিয়ে পড়া মানুষের সভাপতি ছিলাম, আমি জেলা কংগ্রেসের সভাপতি ছিলাম। অতএব এই প্রশ্ন আমার কাছে কেউ করেনি। একজন রাজনৈতিক কর্মীকে পেয়ে যদি সাধারণ কর্মীরা আছে, আপনাদের মুখ থেকে শুনতে চাই, তাদের কাছ থেকে শুনতে চাই, তারা কী উন্মাদনা তৈরি করছে প্রার্থীর পরে। আপনার এখানে বোলপুর লোকসভা কেন্দ্রে প্রধান বিরোধী দল কে হয়ে উঠছে? বিরোধী দেখছেন? হ্যাঁ, আমি যতদিন ধরে ঘুরছি কোথাও তাদের কোনো খবর খুঁজে পাচ্ছি না। বিরোধী দল কে হবে? কাছাকাছি এলে তাকে বিরোধী দল বলা যায়, কিন্তু মার্জিন যদি হয় 4 থেকে 5 লক্ষ ভোটে, এটা কে বিরোধী দলে আসবে এটা এখনই বলা বড় শক্ত। কারণ বিরোধী দল খুব নগণ্য, এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও, কোনো গ্রামে, কোনো শহরে, কোনো পাড়ায়, কোথাও বিরোধী দলের কোনো অস্তিত্ব এই বোলপুর লোকসভা কেন্দ্রে নেই। সেটা একমাত্র উন্নয়ন এবং অনুব্রত মণ্ডলের শক্তিশালী সংগঠন।